রামনবমীর মামলায় রাজ্যের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করলো আদালত। ক্ষোভ প্রকাশ হাইকোর্টের বিচারপতি জয়সেনগুপ্তর। বিচারপতি জয়সেনগুপ্ত বলছেন, হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে লাখ লাখ টাকা খরচ করে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য। সুপ্রিম কোর্টের রায় আপনাদের বিপক্ষে গিয়েছে, এখন আর কোনোভাবেই এই আদালত আপনাদের মামলার মধ্যে ঢুকবে না, স্পষ্ট মন্তব্য করেছেন বিচারপতি জয়সেনগুপ্ত। আরও কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। সৌভিক, বিচারপতির কি পর্যবেক্ষণ? দেখো, সরকারের তরফ থেকে আজকে বিচারপতি জয়সেনগুপ্ত দৃষ্টি আকর্ষণ করা হয় এই মর্মে যে অবিলম্বে এনআইএ আইন বাতিল করা হোক এবং রামনবমীর মামলায় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং সেই মামলার ক্ষেত্রে এনআইএ যা যা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তার পুরোটার উপর স্থগিতাদেশ দেওয়া হোক, এই মর্মেই তারা বিচারপতি জয়সেনগুপ্তর কাছে আবেদন জানান। তখনই বিচারপতি জয়সেনগুপ্ত তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং তিনি খুব স্পষ্ট ভাষায় বলেন যে এই মামলার ক্ষেত্রে সরকার তরফ থেকে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন, লক্ষ লক্ষ টাকা খরচা করেছেন, কলকাতা হাইকোর্টের তরফ থেকে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছিল সেই নির্দেশের বিরোধিতায় তারা সুপ্রিম কোর্টে গেছিলেন এবং সুপ্রিম কোর্ট থেকেও তারা কিন্তু কোনো ধরনের স্বস্তি তারা পাননি। ফলে তো তারপরেও কেন তারা কলকাতা হাইকোর্টের নির্দেশ এবং সুপ্রিম কোর্টের নির্দেশকে মান্যতা দিচ্ছেন না কলকাতা হাইকোর্টের কাছে সেটা কিন্তু স্পষ্ট নয় এবং মহামান্য বিচারপতি সেনগুপ্তর একবারে স্পষ্ট পর্যবেক্ষণ যে যেখানে সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টের নির্দেশ রয়েছে তারপরে এই সিঙ্গেল বেঞ্চ বা এই এজলাসের পক্ষে এই মামলা গ্রহণ করা কতটা যুক্তিযুক্ত বা কতটা ন্যায়সঙ্গত সেই প্রশ্নও কিন্তু তিনি উঠিয়েছেন এবং তিনি বলেছেন যে এনআইএ এর তরফ থেকে আগেই মামলা করা হয়েছে, যে সরকার তারা সম্পূর্ণ অসহযোগিতা করছে, পুলিশের তরফ থেকে এই মামলার ক্ষেত্রে যা 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 ডকুমেন্ট দরকার সেই ডকুমেন্টগুলো এখনো পর্যন্ত এনআইএ কে দেওয়া হচ্ছে না, ফলত অবিলম্বে সেই ডকুমেন্টগুলো অর্থাৎ সরকারের কাছে অর্থাৎ পুলিশের কাছে যা যা ডকুমেন্ট রয়েছে সেগুলো অবিলম্বে এনআইএ কে হস্তান্তর করার বন্দোবস্ত করা হোক এবং তারপরে রাজ্যের তরফ থেকে এই মামলা যেটা করা হয়েছে সেটা নিয়ে এই এজলাস অর্থাৎ বিচারপতি জয়সেনগুপ্তর এজলাস সেই বিষয়টা ভাবনা চিন্তা করে দেখতে পারে, কিন্তু অবিলম্বে প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের নির্দেশকে মান্যতা দিতে হবে, তার স্পষ্ট পর্যবেক্ষণ রাজ্য সরকার লক্ষ লক্ষ টাকা খরচা করে সুপ্রিম কোর্টে গিয়েছেন সেখানে রক্ষা কবচ পাননি, তাহলে কেন আবারও এই ধরনের মামলা করে গোটা বিষয়টাকে নিয়ে হয়তো দেরি করা হচ্ছে, জটিল করা হচ্ছে, সেই প্রশ্ন কিন্তু তিনি একই সঙ্গে তুলেছেন। সৌমেন, সৌভিক, তুমি আমাদের সঙ্গে থাকো। আরো একটি মামলার খবর আমাদের কাছে এসে পৌঁছেছে, অবশ্যই সে বিষয়ে তোমার কাছ থেকে জানতে চাইবো। তার আগে আপনাদের জানাই, মানিক ভট্টাচার্যর স্ত্রী শতরূপা ভট্টাচার্যের জামিন মামলা তো নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ, নাম না করে উঠল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলার প্রসঙ্গ। নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ বদলের আবেদন নিয়ে মামলা হয়। এই মামলায় তো আগেও অন্য একজন মামলাকারী সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছেন, সুপ্রিম কোর্ট তো আবেদন মঞ্জুর করেছে, এতে বিস্মিত হওয়ার কিছু নেই। শতরূপার আইনজীবীকে উদ্দেশ্য করে মন্তব্য কলকাতা হাইকোর্টের, আমরা এই বিষয়ে জানবো। সৌভিক মজুমদার ইতিমধ্যে আমাদের সঙ্গে রয়েছে। সৌভিক, বিচারপতি তীর্থঙ্কর ঘোষ কি মন্তব্য করলেন? দেখো, একেবারে মামলার শুরুতেই ইডির তরফে যিনি আইনজীবী এজলাসে উপস্থিত ছিলেন ফিরোজ এরুলজি, তাকে উদ্দেশ্য করে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি প্রশ্ন করেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে মামলা তার এজলাসে ছিল এবং যে মামলা থেকে তিনি অব্যাহতি নিয়েছিলেন এবং যে মামলা প্রধান বিচারপতির কাছে ফেরত পাঠানো হয়েছিল যে সেই মামলা আদৌ বিচারপতি তীর্থঙ্কর ঘোষ শুনতে পারেন কিনা, সেই মামলার ক্ষেত্রে কি হয়েছে সেই সম্পর্কে তিনি কিন্তু অবগত এবং তিনি জানতে পেরেছেন যে প্রধান বিচারপতির তরফ থেকে যে প্রশাসনিক নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশে আবারও মামলা বিচারপতি তীর্থঙ্কর ঘোষের কাছে ফেরত এসেছে। ফলে তো এই প্রশাসনিক নির্দেশকে চ্যালেঞ্জ করে ইডির তরফ থেকে তারা সুপ্রিম কোর্টে গিয়েছেন কিনা এই মর্মে কিন্তু আইনজীবী ফিরোজ এরুলজির কাছে সেই প্রশ্নই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ করেন। আইনজীবী ফিরোজ এরুলজি বলেন যে এই মুহূর্তে তার পক্ষে এই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়, বিকেল 4:25 মূল মামলা আছে, সেই সময় অ্যাডিশনাল সলিসিটর জেনারেল তিনি উপস্থিত থাকবে, ফলে তিনি এই প্রশ্নের একমাত্র উত্তর দিতে পারবে। তখন মানিক ভট্টাচার্যের স্ত্রীর আইনজীবী তিনি বিস্ময় প্রকাশ করে বলেন যে যে একজন মামলাকারী তিনি কিভাবে কোন বিচারপতির এজলাসে মামলা হবে সেই বিষয়টা সেই বিষয়ে চেয়ে তিনি আবেদন করতে পারেন এটা ভেবে তিনি বিস্মিত এবং তখনই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন যে এ নিয়ে বিস্মিত হওয়ার কিছু নেই, তার কারণ এই একই ইসিআইআর অর্থাৎ ইডির তরফ থেকে যে অভিযোগ দায়ের করা হয়েছে সেই ইসিআইআর এর ভিত্তিতে অন্য আরেকজন মামলাকারী যিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের
নির্দেশকে চ্যালেঞ্জ করে তার এজলাস বদলের জন্য সুপ্রিম কোর্টে গিয়েছিলেন এবং সুপ্রিম কোর্ট তার সেই আবেদনে মান্যতা দিয়েছিল। বলতো এই গোটা বিষয়টা নিয়ে এত বিস্মিত হওয়ার মতো এই মুহূর্তে কিছু নেই। ফলে বিকেল 4:25 অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে মূল মামলা রয়েছে সেই মামলায় ইডি নিজেদের অবস্থান স্পষ্ট করবে যে কলকাতা হাইকোর্টের নির্দেশের বিরোধিতায় তারা সুপ্রিম কোর্টে গেছেন কিনা এবং গিয়ে থাকলে বিষয়টা অন্য এবং না গিয়ে থাকলে এই মামলাগুলি বিচারপতি তীর্থঙ্কর ঘোষ গ্রহণ করবে কিনা সেই বিষয়টাও স্পষ্ট হবে। সৌমিক, তোমাকে ধন্যবাদ।